দক্ষিণ কোরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী ও বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দের উপস্থিতিতে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে শোক দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। বঙ্গবন্ধু তার পরিবারের সব শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়া প্রবাসী বাংলাদেশী সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহকারে তার সপরিবার এবং অন্যান্য সদস্যের মাগফিরাত কামনা করছি। 2 আগস্ট এই আজকের এই দিনে বঙ্গবন্ধু সহ বঙ্গবন্ধু পরিবারের সকলকে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে হত্যা করা হয়েছিল। তো আমরা আজকে প্রিয় নেতা জাতির পিতা বঙ্গবন্ধু স্মৃতিচারণ করেছি। বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু পরিবারের যারা আজকের এই দিনে নিহত হয়েছিলেন তাদের সবার আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দক্ষিণ কোরিয়া সেউল দূতাবাসে আয়োজিত আজকের এই দোয়া ও মাহফিল অনুষ্ঠানে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করছি। এ সময় রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন জাতীয় শোক দিবসে জাতির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করে এবং জাতির পিতা নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে সকলকে সোনার বাংলা বাস্তবায়নে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানান। এছাড়া স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও জাতির পিতার সংগ্রাম আর জীবন কর্ম নিয়ে ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।